ভর দুপুরে বেহালার মুচিপাড়ায় গুলি চালানোর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, আজ দুপুর দেড়টা নাগাদ হঠাৎই একদল দুষ্কৃতী বাইকে চেপে এসে গুলি চালায়। পুরো ভোটের দিনক্ষণ এখনো ঠিক না হলেও তার টিকিট পাওয়া নিয়ে কোন্দল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেহালা থানার পুলিশ। তৃণমূলের এক পক্ষ কিন্তু অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে। বেহালা থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে, আমরা রয়েছি একেবারে বেহালা থানার অন্তর্গত মুচিপাড়া মোড়ের কাছে। এখানেই যেটা অভিযোগ করা হচ্ছে যে এখানে কিন্তু এক পক্ষকে লক্ষ্য করে অপর পক্ষ কিন্তু গুলি চালায়, তেমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং তারা কিন্তু একটি গুলির খোল দেখাচ্ছেন, যেখানে বলছেন যে তাদেরকে লক্ষ্য করে সেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। তোমাকে দেখাই সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ রাস্তার ওপরে কিন্তু বহু মানুষ তারা চলে এসছেন, এরাও কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত তৃণমূল কর্মী। এবং তারা যেটা বলছেন যে 121 নম্বর ওয়ার্ডে কে টিকিট পাবেন সেই নিয়ে কিন্তু গণ্ডগোলের সূত্রপাত, এবং সেই চিত্রই উঠে আসছে। দেখাবো সেই ছবি যে এখানে কিন্তু তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, এবং তারাই কিন্তু যেটা অভিযোগ করছেন যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায়। অর্ণব ব্যানার্জি বাইকে বসা, অর্ণব ব্যানার্জির নেতৃত্বে পুলিশ প্রশাসনের সামনে গুলি চালিয়ে গেল, কি দেখবেন কি বলবেন? অর্ণব ব্যানার্জির নেতৃত্বে পুলিশ প্রশাসনের সামনে কি করে গুলি চলে, গুলির পর গুলি চলছে, কারণটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। ওয়ার্ড প্রেসিডেন্টও এটা বুঝতে পারছে না। আমরা নেতৃত্বদের জানিয়েছি, এমএলএকে জানিয়েছি, দেবাশিস কুমারকে জানিয়েছি, আমাদের যুব যারা লিডার আছে সবাইকেই আমরা জানিয়েছি। 121 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন আমাদের সভাপতি ছিল না, সেপ্টেম্বর মাসে সভাপতি নিযুক্ত হয়ে যাওয়ার পর 121 নম্বর ওয়ার্ড, যেহেতু আমাদের চেয়ারম্যান ছিলেন, আমাদের কাউন্সিলর ছিলেন না, 121 নম্বরে একটু প্রবলেম ছিল। গুলি চলেছে? হ্যাঁ গুলি চলেছে, কারেক্ট, খোল আছে তো, গুলি চলেছে তো। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে রীতিমতো তারা কিন্তু গুলির খোল দেখাচ্ছেন, যে এইভাবে কিন্তু তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, এবং তারপরেই কিন্তু উত্তেজনা ছড়ায়। এখনো পর্যন্ত মুচিপাড়া মোড়ে সেখানে কিন্তু রীতিমতো উত্তেজনা রয়েছে, বেহালা থানার বিশাল পুলিশ বাহিনীও রয়েছে এবং দুপক্ষকে ছত্রভঙ্গ করে এবং গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছেন, কি ঘটনা ঘটেছিল। একে অপরের বিরুদ্ধে যেটা অভিযোগ করছেন, যে এই পক্ষ যেটা অভিযোগ করছেন স্পষ্টত 121 নম্বর ওয়ার্ডে টিকিট পাওয়াকে কেন্দ্র করেই কিন্তু এক ব্যক্তি যিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তার এবং তার অনুগামীরা এসে তাদের উপর হামলা চালায়, তেমনটাই অভিযোগ। গোটা পরিস্থিতির জন্য কি বিষয় রয়েছে, নেপথ্যে কি কারণ রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু বেহালা থানার পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ভিত্তিহীন অভিযোগ, বাড়ি থেকে বেরোয়নি, অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নেব। বেহালার মুচিপাড়া শুট আউটের অভিযোগে প্রতিক্রিয়া দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অর্ণব বন্দ্যোপাধ্যায়। আমি যদি কোথাও বেরোই, মিনিমাম একটা সিসিটিভি ফুটেজ থাকবে, আর যেখানে হচ্ছে মুচিপাড়া মোড় ওখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে, তো কোথাও না কোথাও তো আমায় দেখা যাবে। আমি ঘুম থেকে ওঠার পর সকাল থেকে আমি বাড়ির বাইরে বেরোইনি। দেখুন, আমি তো যাই না ইলেকশনটাই কবে, আর দ্বিতীয় টিকিট পাওয়ার ব্যাপারে আমি আদৌ দৌড়ে আছি কিনা আমি নিয়েই যাই না, আর টিকিট পাওয়ার ব্যাপারে আমি ভাবনা চিন্তা একদম নেই মাথায়। এখন মানুষের যা করোনা পরিস্থিতি, লকডাউন চলছে, মানুষকে করোনার পরিস্থিতিটা ঠিক করার জন্য মানুষকে মানুষের হাতে দৌড়াতে হবে। কার মাথায় টিকিটের কথা যে সে বানিয়ে বলছে সেসব ব্যাপারে আমি জানি না, বলতে পারবো না। আর আমি এইসব মানে মানুষের মন গড়া কথা এগুলো, আমি একটা মশা পর্যন্ত আজকে মারিনি আজ অব্দি, তো পিঁপড়ে পর্যন্ত মারিনি, তো গুলি চালানো তো অনেক দূরে কথা। নিউটাউন এনকাউন্টার কাণ্ডের তদন্তে উঠে এসেছে পুলিশ চোখে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, পাঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিংহর পরিচয়পত্র ব্যবহার করে গ্যাংস্টারদের কলকাতায় আনেন ভরত কুমার। এই বিষয়ে অমরজিৎ সিংহকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পাঞ্জাব পুলিশ। বুধবার নিউটাউনে সাপুরজি আবাসনে এনকাউন্টারে মৃত্যু হয়েছে পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারের। সূত্রের খবর, শুট আউটের আগে এক পরিচিতকে দিয়ে গ্যাংস্টারদের ফ্ল্যাটের দরজা খোলানো হয়। গ্যাংস্টারদের মারতে 38 রাউন্ড গুলি চালায় এসটিএফ। গ্যাংস্টার জয়পাল ভোল্লারের শরীরে 9mm ও জার্মান সাবমেশিন গানের 9টি বুলেটের ক্ষত মিলেছে। অন্যদিকে এনকাউন্টার কাণ্ডে তদন্তে উঠে এসেছে পুলিশ যোগে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, মৃত দুই গ্যাংস্টারের সঙ্গী ভরত কুমারের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিং এর পরিচয়পত্র। অমরজিতের সঙ্গে ধৃত সুমিত কুমার ও তার বন্ধুত্ব ছিল বলে দাবি করেছেন ভরত। 20 মে পশ্চিমবঙ্গে নম্বর প্লেট লাগানো কালো হন্ডা অ্যাকর্ড গাড়িতে দুই গ্যাংস্টারকে নিয়ে কলকাতায় আসেন ভরত। পুলিশ সূত্রে খবর, সেই সময় একাধিক টোল প্লাজায় পাঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিং এর পরিচয়পত্র ব্যবহার করা হয়। নিজেকে অমরজিৎ সিং বলে পরিচয় দিয়ে গ্যাংস্টারদের নিয়ে কলকাতায় আসেন ভরত কুমার। এই ঘটনায় অমরজিতের ভূমিকা খতিয়ে দেখতে তাকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। সূত্রের খবর, অমরজিতের দাবি তার পরিচয়পত্র খোয়া গিয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেননি অমরজিৎ, কিন্তু কেন তদন্তে সে বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে ধৃত সুমিত কুমারকে 6 দিনের জন্য হেফাজতে নিয়েছে পাঞ্জাব পুলিশ।
সূত্রের খবর জুতোদের থেকে বেশ কয়েকটি পুলিশের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তদন্তে পুলিশ আরো জানতে পেরেছে কলকাতায় এসে দুই গ্যাংস্টারকে সল্টলেকের হোটেলে রেখেছিলেন ভরত। সেই হোটেলের খোঁজ করছে পুলিশ। কলকাতায় আসার পর গ্যাংস্টারদের জন্য একটি পুরনো গাড়ি কেনার চেষ্টা করা হয়। এদিকে পুলিশ জানতে পেরেছে বিবাহবার্ষিকী থাকায় স্ত্রী পিয়ালিকে কলকাতায় আনেন ভরত। এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে সেলিব্রেশনও করা হয়। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সুখেন্দু শেখর রায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসি পরের খবরে। কোচবিহারের তুফানগঞ্জে রায়ডাক নদী থেকে উদ্ধার কলেজ পড়ুয়ার মৃতদেহ। পরিবারের দাবি, ছাত্রের মৃত্যুর নেপথ্যে রয়েছে অনলাইন গেমে আসক্তি। পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ। অনলাইন গেমে আসক্তি নাকি মানসিক অবসাদ, এর জেরেই কি প্রাণ গেল কলেজ পড়ুয়ার? কোচবিহারের তুফানগঞ্জে নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় উঠে এলো এই প্রশ্নগুলো। রবিবার সকালে বাড়ি থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে বারোকোদালি এলাকায় রায়ডাক নদীতে ভেসে ওঠে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া স্বাগত মিশ্রর দেহ। তার পকেট থেকে দুটি ধারালো ছুরি ও মোবাইল ফোন উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, শনিবার ভোর থেকেই নিখোঁজ ছিল স্বাগত, কিন্তু কিভাবে মৃত্যু হলো এই তরুণের তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মৃতের পরিবারের দাবি, মেধাবী এই ছাত্র অনলাইনে একটি রাশিয়ান গেম খেলায় আসক্ত ছিল। জুনাল ল্যাপটপে গেম গেম এগুলো কত গেম নিয়ে বলতাম, অন্য কোনো গেম খেলিস নাকি, খারাপ কোনো গেম খেলিস নাকি, না ভালো গেমের থেকে ওর কোনো কিছু হয়েছে, না হলে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নয়। পাশাপাশি মৃতের ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে, যার উপরে লেখা ডিপ্রেস ডায়েরি। তার ভিতরে ইংরেজিতে লেখা রয়েছে, ব্যক্তিগত ডায়েরি, এর থেকে দূরে থাকুন, না হলে খুন করব। তাহলে কি অনলাইন গেমের আসক্তির জেরেই ধীরে ধীরে মানসিক অবসাদ গ্রাস করেছিল ওই কলেজ ছাত্রকে? যুব সম্প্রদায়ের অনলাইন গেমের প্রতি এক অদ্ভুত আগ্রহ, ধীরে ধীরে তাদের মধ্যে কিন্তু আচরণগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আচরণগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি। এই অ্যাগ্রেসিভ টেন্ডেন্সির পরবর্তী যে পর্যায়ে তাদের মধ্যে একটি কিলার ইনস্টিংক্ট তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে তারা মিলিটেন্ট গোষ্ঠীর দিকে অগ্রসর হচ্ছে। আমাদের কিন্তু সবাইকে এর থেকে সজাগ থাকতে হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবেই এই কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি খতিয়ে দেখতে মৃতের ল্যাপটপ ও ডায়েরি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ছাত্রের মৃত্যুর সঙ্গে অনলাইন গেম খেলার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বছর তিনেক আগে আতঙ্ক ছড়ায় নীল তিমি। ব্লুওয়েল চ্যালেঞ্জের ফাঁদে পা দিয়ে প্রাণ চায় বেশ কয়েকজন পড়ুয়ার। ব্লুওয়েল চ্যালেঞ্জ গেমের জন্ম রাশিয়ায়। এবার কোচবিহারের কলেজ পড়ুয়ার মৃত্যুতেও পরিবারের কথাই উঠে আসছে একটি রাশিয়ান গেমের কথা। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। মায়ের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের কান্দিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে তার মাকে আটক করলো পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় সঙ্গীকে নিয়ে ছেলেকে নিকেশ করেছে মা। খুনের অভিযোগ অস্বীকার করেছেন মহিলা। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের খেসারত কি নিজের জীবন দিয়ে চোকাতে হলো ছেলেকে? প্রেমিকের জন্য কি নিজের ছেলেকে খুন করলেন মা? মুর্শিদাবাদের কান্দি রুদ্রবাটি গ্রামে এক তরুণের রহস্য মৃত্যুতে সামনে চলে এলো এই প্রশ্ন। রবিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় বছর 21-এর তরুণ দীনবন্ধু ঘোষের মৃতদেহ। আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ, মৃতের গলায় ফাঁসের দাগ মিলেছে। মনে তো করছে ও দু তিনজন মিলে ধরে মেরে যাবে। ছেলেটা মা আর ওর সঙ্গে সাথে যায় আছে, অত তো জানি না। মনে হচ্ছে মায়ের চরিত্রহীন, মা উল্টোপাল্টা লোকের সঙ্গে কারবার করে। সে ছেলে জানতো মাকে ছেলে মেরেছিল ধরি, তখন থেকে ছেলের উপরে অতিরিক্ত টর্চার হয়। মৃতের বাবা মারা গিয়েছেন আগেই সংসারে, সদস্য বলতে মা আর ছেলে। পেশায় দিনমজুর, দীনবন্ধুর উপার্জনেই সংসার চলত। কিন্তু কিভাবে মৃত্যু হলো এই তরতাজা তরুণের? প্রতিবেশীদের অভিযোগ, মৃতের মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ছেলের সঙ্গে প্রায়ই অশান্তি হতো বাড়িতে। প্রেমিককে সঙ্গে নিয়ে মহিলাই তাঁর ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছেন। বাড়িতে মা আর এবার ওর যদি কেউ ভালোবাসা থাকে মায়ের, সেই লোক থাকবে, সেই লোকে মারবে, তার সাথে লোকে মারবে না। আর ছেলে হিসেবে ভালো ছিল, অনেকবার একবার ঝামেলা হয়েছিল, একবার বিয়ে দিয়েছিল ছেলে দিয়েছে, ছেলে বারণ করেছিল যে মা তুই যা করেছিস করছিস আর করিস না, তা মা শুনে নাই, বলছে আমার বাড়ি আমি যা মন তাই করবো, তা তোর দেখার দরকার নাই।
ফাস্ট তুই বেরিয়ে যা বাড়ি থেকে এরকম ধরনের কথা বলেছিল। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। আটক করা হয়েছে মৃতের মাকে। সূত্রের খবর, প্রাথমিকভাবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন ধৃত। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। অজয় জলবালায় বর্ষার শুরুতে পশ্চিম বর্ধমান ও বীরভূমের সংযোগকারী অস্থায়ী রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা। রবিবার থেকেই ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা মনোভাবের কারণে স্থায়ী সেতু তৈরির কাজ কয়েক বছর ধরে চলছে। প্রশাসনের দাবি, করোনা পরিস্থিতির জন্যই ধীর গতিতে কাজ হচ্ছে। এপারে পশ্চিম বর্ধমানের কাকশা, ওপারে বীরভূমের ইলাম বাজার, মাঝে বয়ে চলেছে অজয়, আর দুই জেলাকে জুড়ে রেখেছে মোরাম বিছানো এই রাস্তা। স্থানীয়দের দাবি, প্রতিবার বর্ষার জলের তোড়ে ভেসে যায় রাস্তা, ঝুঁকি নিয়ে নৌকায় চলে পারাপার। এবার বর্ষার শুরুতেই অজয়ের জলে ঘূর্ণির টান, জল বাড়তে শুরু করায় শনিবার রাতে ভেঙে যায় রাস্তার একাংশ। কোনোক্রমে বালির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা হয়। বড়সড় বিপদ এড়াতে রবিবার সকালে সেতুর ওপর ভারী যান চলাচলও বন্ধ করে দেয় পুলিশ। জল বাড়ছে, যখন তখন যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আর তোমার প্রশাসন থেকে গাড়িগুলোগুলো সব আটকে দিয়েছে, ছোটো গাড়িগুলো চলছে, কিন্তু রিক্সার উপরে মানুষ যেটুকু যাতায়াত করছে, মানে জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে আর কি। ওইখানটা আটক করলো, পুলিশগুলো বলছে যে ব্রিজটা ভেঙে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে, ওইখানটা আমাদেরকে আটকে দিয়েছে, আমরা একটা মরা মরেছে, তার জন্য আমরা এসেছি। সমস্যার কথা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার ফলে জল বেড়ে গেছে, ইতিমধ্যে জল এখন রাস্তাটা আছে, রাস্তা সেমসেম হয়ে গেছে। আমাদের প্রশাসন, কাকশা থানা পুলিশ ওখানে উপস্থিত রয়েছে। আবার জল কমে গেলে রাস্তা মেরামত করেই মোটামুটি আবার চালু করা হবে। কাকশার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, ওই এলাকায় স্থায়ী সেতু তৈরি হচ্ছে। করোনা আবহে কাজ কিছুটা ধীমে তালে চলছে, এছাড়া জমি জটও ছিল। এক বছরের মধ্যে সেতু তৈরি হয়ে গেলে সমস্যা মিটে যাবে। ভরা বর্ষায় দুই জেলার সংযোগকারী রাস্তা ফের ভেসে যাওয়ার আশঙ্কা। তাই প্রশাসনের আশ্বাস সত্ত্বেও ভয় কাটছে না কাংশা ও ইলামবাজার ব্লকের কয়েক হাজার গ্রামবাসীর। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। দিন কয়েকের লাগাতার বৃষ্টিতে উত্তর দিনাজপুরের চোপড়ার 31 নম্বর জাতীয় সড়কের ধারে ঢালাই ভেঙে তৈরি হচ্ছে গভীর সুড়ঙ্গ। মেরামত করা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। রেলিং ঘেসে প্রায় 1 মিটারেরও বেশি গভীর ক্ষত। রাস্তার ধারে গার্ডওয়ালের পাশে ঢালাই ভেঙে তৈরি হয়েছে সুড়ঙ্গ। দিন কয়েকের লাগাতার বৃষ্টিতে এমনই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার 31 নম্বর জাতীয় সড়কে। চার চাকা গাড়ি, স্কুটার, বাইক তো আছেই, মুহুর্মুহু চলাচল করে 6 চাকা বা 8 চাকার ভারী লরি। পাশে ঢিলছোঁড়া দূরত্বে বাজার, স্কুল, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জল জমে এদিক দিয়ে আর কি বালি ধসে পড়ে যাচ্ছে, ওই জন্য গর্ত হয়ে গেছে, আর আমরা এখানে বিশাল আতঙ্কে আছি, ওই জন্য যদি এটা ভেঙে পড়ে যায় আর কি, মানুষও মারা যেতে পারে, পাশে দোকান আছে, দোকানের উপরও ভেঙে পড়তে পারে আর কি। যে গাড়িগুড়ি চলে, কোন সময় গাড়ি পড়ে যাবে আর ভাঙে দোকানের উপরে, এগুলো মানুষ টানুষ আহত হতে পারে। আমরা চাচ্ছি এটাকে ভালো মতো শক্ত করে দেব, যেরকম সবাই ভালো, এটাই চাচ্ছি। দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন চোপড়া তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য। প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে এবং এডিশনকেও জানানো হয়েছে, তবে নির্ণয়টা দেখে গেল কি হয়, যদি হয় তাহলে আমরা এখানে ব্যারিকেড করে দেবো আমাদের নিজের পক্ষ থেকে, এবং বিডিও সাহেব দেখেছেন, বিডিও সাহেব এটাকে কি ব্যবস্থা করতে। ইসলামপুরের মহকুমা শাসক জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।